আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, এমন কোনো কিছু কি আছে যেটির মাধ্যমে আমি বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোবাসেন, আমাকে পছন্দ করেন, তিনি আমাকে জান্নাতে নিয়ে যান? এমন কোনো কিছু চিহ্ন আছে কি যা নিজের মধ্যে প্রকাশ পাচ্ছে? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, যাকে ক্ষমা করতে চান, যাকে তিনি জান্নাতে নিতে চান, তার জন্য সংক্ষেপে কিছু আলামত বহন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লক্ষণগুলো বান্দার মধ্যে দিয়ে থাকেন, বান্দা নিজে নিজেই তা করার চেষ্টা করে। যারা চেষ্টা করবে তারাই এই লক্ষণগুলো উপলব্ধি করতে পারবে। আজকে আপনি মিলিয়ে দেখুন যে আপনার মধ্যে সে গুণ আছে কি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে যদিও যারা হেদায়েত গ্রহণ করে তিনি তাদের হেদায়েত ভিত্তি করেন, তাদেরকে তাকওয়া দান করেন। সূরা মুহাম্মদ 17 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত আপনাকে গ্রহণ করতে হবে, আপনার বিবেক দিয়ে আপনি নিয়ে নিতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে যে আপনি হেদায়েত পেতে চান কি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আপনাকে হেদায়েত দিবে না, আপনি নিজে চেষ্টা করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেদায়েত দিবে। আপনি এক কদম আগালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই কদম এগিয়ে আসবে। তাই যদি আপনি হেদায়েত পেতে চান তাহলে হেদায়েতের জন্য অগ্রসর হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হেদায়েত বৃদ্ধি করাবেন এবং তাকওয়া দান করবেন। আর তাকওয়াটা বিশাল ব্যাপার, তাকওয়া থাকলে আপনাকে আর কোনো দুঃখ কষ্ট বিপদ আপদ যা আছে সব কিছু থেকে আপনি মুক্তি থাকবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আমাদের পথে কঠোর পরিশ্রম করে আমরা অবশ্যই তাদের আমাদের পথে পরিচালিত করব। আল্লাহ দ্বীন ইসলাম একত্ববাদে যারা বিশ্বাসী তারা এই কথা মনে রাখে যে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান রয়েছে, যে আদেশ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আদেশ দিয়েছে, যে সুন্নাহগুলো আমরা পালন করে আসছি, সেগুলো যদি আমরা আমাদের নিজেদের মধ্যে পরিচালিত করতে পারি, যথাসাধ্য চেষ্টা করতে পারি, নিজের সাথে জিহাদ করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের পথ দেখাবেন, আমাদেরকে দ্বীন ইসলামে আলোকিত করবেন, ইসলামটাকে আমাদের জন্য সহজ করে দিবেন। আমরা তো ইসলামটাকে ভুলভাবে কঠিন করে নিচ্ছি, আসলে ইসলামটা কঠিন কিছু নয়। আপনি যদি ভালোভাবে চলেন দেখবেন কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়মকানুনগুলো দিয়েছেন এগুলো আমাদের ভালোর জন্যই দিয়েছেন, কোনটি আমাদের বিরুদ্ধে যায় আপনি দেখেন তো। দুনিয়া যত নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো কঠিন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান রয়েছে সেগুলো কঠিন? তাই আমরা যদি ব্যক্তিগতভাবে ভালো কাজ করি, হারাম কাজ থেকে বিরত থাকি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি, তাহলে এটি একটি আলামত যে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্টি, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সবচেয়ে বেশি সন্তুষ্টি যারা ব্যক্তিগতভাবে ভালো কাজ করে, হারাম কাজ থেকে বিরত থাকে, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। আপনার মধ্যে যদি এই তিনটি গুণ থাকে, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে হেদায়েতের নির্দেশন হলো যে তিনি তার অর্থাৎ বান্দার অন্তরকে সত্য পথে পরিচালিত করার জন্য তিনি উন্মুক্ত করে দেন, খুলে দেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আর আল্লাহ পাক যাকে পথ দেখাতে চান ইসলামের জন্য তার বক্ষ খুলে দেন। এভাবে যারা ঈমান আনে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওপর গজব বর্ষণ করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দেন, কিন্তু আপনাকে অগ্রসর হতে হবে। আপনি ঘুমিয়ে থাকবেন, পাপ কাজে থাকবেন আর আশা করবেন জান্নাত, আশা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, তা তো হতে পারে না। তাহলে তো কাফেরাও তো একই অবস্থার মধ্যে আছে, তাহলে ঈমান আর কাফেরের মধ্যে কোনো পার্থক্যই থাকে না।
বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা এবং তার প্রতি সন্তুষ্টি থাকার আরেকটি নিদর্শন হলো তিনি তাকে বান্দার কাছে তাকে প্রিয় করে তোলেন, অর্থাৎ মানুষদের কাছে আপনাকে প্রিয় করে তুলবেন, সবাই আপনাকে পছন্দ করবেন, সবাই আপনাকে ভালোবাসবেন, সবাই আপনার প্রশংসা করবে, আপনার সামনে নয় আপনার পিছে। আপনি বুঝতে পারবেন যে আপনাকে মানুষ পছন্দ করে। এই আলামত যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও ভালোবাসেন। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে এবং বুখারীতেও হাদিসটি এসেছে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলাইহিস সালামকে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুককে ভালোবাসেন, তাই জিব্রাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসেন। অথবা জিব্রাইল আলাইহিস সালাম আসমানবাসীকে ডেকে বলে আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন তাই তাকে ভালোবাসুন। তাই চিন্তা করুন আপনার প্রশংসা আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে তিনি জিব্রাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাগণ যে তৈরি করেছেন তাদের সবাই আপনার ব্যাপারে শোনা পড়ছে, সুবহানাল্লাহ কত সৌভাগ্যবান। আপনি চিন্তা করুন আপনার সরকার যদি আপনার ব্যাপারে প্রশংসা করে আপনার কাছে কি ভালো লাগবে না? ভালো লাগবে। ঠিক তেমনইভাবে আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাদেরকে সৃষ্টি করেছেন ফেরেশতা তারা সবাই আপনার প্রশংসা করছে। যিনি আপনাকে সৃষ্টি করেছে তার সৃষ্টি যে সকল জিনিস রয়েছে সে সকল জিনিস আপনাকে প্রশংসা করছে, এমনকি মানুষও। তাই আপনি এমন কাজ করবেন না যার কারণে অন্য মানুষ আপনাকে ঘৃণা করে, অন্য মানুষ আপনাকে অভিশাপ দেয়, অন্য মানুষ আপনার বিরুদ্ধে কোনো কিছু করতে চাচ্ছে, কোনো খারাপন কিছু করতে চাচ্ছে। অন্য মানুষ যদি আপনার বিরুদ্ধে কোনো খারাপন কিছু করতে চায় তাহলে আপনি ধৈর্য ধারণ করুন, তাকে ক্ষমা করে দিন, তাকে বোঝান, তার হেদায়েতের জন্য দোয়া করুন। হ্যাঁ, তার প্রতি প্রতিশোধ গ্রহণ করবেন না, প্রতিশোধ নেবেন না, তাকে বোঝান, তার জন্য দোয়া করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মনে তাফিক দান করুক। আমিন।